السلام. السلام عليكم. وعليكم السلام. তুমি আমারে আগে সালাম দিলাইলা অতস আমি তোমার একটা দিন আগে সালাম দিতাম পারি না। সালাম যে সাই যে সারে দিতে পারে আগে পরে বিষয় নাই। ও বুড়ি আর হতো মরার দিন তো গনাই আইছে, এবলা বাড়ি তাকো নমাজ পড়ো রোজা রাখো, বাজারাত লাগলে আমারে হইও আমি দিমুনি, এই ভিক্ষা করার দরকারটা কিতা? চৌধুরী সাহেব ভিক্ষা নেশার মতো হয়ে গেছে বুঝছেননি, চাইলেও সারা দেয় না, সারা জীবন তো ভিক্ষা করছি, আমি যখন এলা গরম হয়ে থাকি তখন নিজেও বিড়বিড়ি করিয়া খই, আল্লাহর বাস্তে চাইটা ভিক্ষা দ, আল্লাহর বাস্তে চাইটা ভিক্ষা দ, আল্লাহর বাস্তে চাইটা ভিক্ষা দ, আল্লাহর বাস্তে চাইটা ভিক্ষা দ। গরিব রাত তো না আমি সহ্য করতাম পারি না, তুমি তুমি যাও, তুমি যাও। আহারে জীবন জলে বাসা ফদ্দর মতো, এ বেটা গানিগু ফারসনি জি না হুজুর ইতা গান ফারি না, চলিতে চলন চলে না দিনে দিনে অবস হই, আগের বাহাদুরি এখন গেল কই রে, আগের বাহাদুরি এখন গেল কই। হুজুর এটা খুরিম সাহেবের গান, পুরো ভালো গান। আসসালামু আলাইকুম। গান বাজনা যত, ওয়ালাইকুম আসসালাম, গান বাজনা যত কম করা যায় ততই ভালো। আট আট শয়তানে বর করে লিছে, শয়তানে বর করে লিছে, আমারে গান গাওয়া যাইতো না, গান গাওয়া যাইতো না। লেখ লেখ বুডক করিলে, আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে এই এক বছরের ভিতরে আমি কিছু একটা করব, করে ফুলবানুকে বিয়ে করিব, আর যদি এই এক বছরের ভিতর আমি কিছু করতে না পারি তবে ফুলবানুর উপর আমার কোনো দাবি থাকিবে না, কোনো অধিকার থাকিবে না, আমি ভালোবাসার দাবি নিয়ে তাহার সামনে দাঁড়াব না, কোনোরূপ কান্নাকাটি করিব না, তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাকে ভালোবাসার জন্য জোর করিব না, অতএব আমার কোনো দাবি থাকিবে না, এর ভিতর সে তার পছন্দ মতো যে কোনো ছেলেকে বিবাহ করিতে পারিবে। আমি আমার স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে দুইজন সাক্ষী স্বরূপ নিম্নে স্বাক্ষর করিলাম, দেখিবে দেখী। অন্য চুক্তিপত্র অহন তুমি তোমার বাই ভাবি রে যে চালাখান বুঝাও, আমি আমার গ্যারান্টি দিলাইছি নাই নিবা, আমি আমার জায়গা থেকে একবারে সাফ সফা পরিষ্কার। আচ্ছা দেখা যাক। ওয়াজেদ ইসলাম ভাই, ই এক বছরের ভিতরে যদি তুমি লন্ডনে ঘুরি ফাইলাও তে কিতা করবা? সিরমু তরে রানে রানে গা মাখালোর মাখা, আমার তা শরীর উঠিয়া কই দিলে, আমি লন্ডনে কন্যা হইলে আমি কিতা করবো? তুই তোর বই নারী রেজি কাজ থাকা দি, ই এক বছরের ভিতরে যদি তাই লন্ডনে হুয়া গো হইলা তাই কিতা করবো? এটা বহুত আমি পাইছি, পাত্তা দিছি না, খালি তোমার লাগি কুয়ায়ও কানতে পারি না, মুয়ায়ও কানতে পারি না। আর শুনো হাসাও যদি লন্ডনে ফুরি এখন গু পাও নানি, ফোট করে বিয়া করে লিও, এটা কাগজ পত্রের কোনো ফরুয়াও করিও না, করো যদি লাগে আমি দিমুনে। ফুলবানু এ তুই তা কিতা কইলে, আমি কিতা ওলানো লন্ডনের খাতারি না কিতা, যে নিজের ভালোবাসারে জলাঞ্জলি দিয়া লন্ডনে ফুরি তো লোক ধরিলতাম। খবরদার
আজ বিকাল চার গটিকার সময় উত্তর পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে, উত্তর পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আপনি আমার মা বাপ, আপনি আমার সত্য, আপনি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। উঠো উঠো, ইলা ফারে না, ইলা হইও না, আমি তোমরা সফলতা হইমুকিলা। হুম, আল্লাহ একজন আসই, ধান ফুরে ভরসা রাখো, যার কেউ নাই তার আল্লাহ আসই না কি তারে। জি জি হুজুর, বিলকুল সাচকি বাত হে। আহা, বাঙালি কুত্তায় হরে হিন্দিতে ঘেউ ঘেউ। খালি হিন্দি না, উর্দু মিশাইল জনাব। জগাইর বউ, উঠো, তোমরার জায়গা আমার ভাও না, আমার জগাই। আর মাদকর ব্যবসার লগে জড়িত হইস না, বহুত কষ্টে দারোগা সাবরি বুঝাইয়া নিজর আফনা মানুষ হইয়া বহুত হাজ মিনতি করিয়া এমন ফদ্দার ইলিশ আর বিদেশি মলম লাগাইয়া। যাইও, অবশেষে তোমারে আনলাম ছাড়াইয়া। জগাই, কখন তোবা করো, আর এটা দুই নম্বরি দান্দা মান্দা ছাড়ো, তোরই সময় দেও, খাম খাজ করো, লাগলে আমার বাড়ি তাও সত থাকবাই, বালাইলা খাম করবাই, কোনো অসুবিধা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ। সাকিবু নিবাসি, সাকিবু নিবাসি, দেখলা বুড়ি খেত গুলাবজান বিবি মারা গিয়েছে, দেখলা বিবি খেত গুলাবজান বিবি মারা গিয়েছে। ওনার জানাজার নামাজ, ওনার জানাজার নামাজ আজ বিকেল চার ঘটিকার সময় উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাড়ের বেরেক মনে হয় ফেল হচ্ছে, একদিন মাটি ভিতরে আপনারা অবগতি কেন আস, আপনারা অবগতির লাগে জানাই যাও, ও মাত্র নিজনের মারফতে খবর পাইলাম বুড়ির বলে ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাওয়া গেছে। বুড়িয়ে তো দেখা যায় টিফে বইস মারি দিছে, দেখো মৌলায় চাইলে হকির বেটিরও মরা বাদে লাখ ফুটি বানাইতে পারো। দাদা আহ,
দাফন কাফনের ব্যবস্থা করি। জানাজার টাইম হয়ে যায় আট, জানাজার টাইম তো হয়ে যায়, বেশি সময় লাগে আশ রাখি কষ্ট দেওয়া ঠিক না। ঠিক আছে, সকাল পাঠিয়ে আমি তো অবাক গেলাম, এ হকির ব্যাংকটির অ্যাকাউন্ট তো 5 লাখ, এই রাত দিন বেটে বিক্রা করলো 2 টাকা 8 টাকা 5 টাকা চাউল এক মুঠ দান এল, ও বেটির অ্যাকাউন্ট টেকা অত টেকা, আমার মাথায় আসলে কুলাম মাথায় তোমার কুলানির কথা নাই বলছি, ও বেটির তো টেকা 5 লাখ না, বহুত রেকর্ড আছে, 5 লাখটা একটা কোটি কোটি টাকা মতো হকির বেটির অ্যাকাউন্টে পাওয়া গেছে, খালি টেকা নাই তো, এবারে ফ্ল্যাট বাড়ি শো পাওয়া গেছে, মরার পরে দেখা যায় বেটির ফ্ল্যাট আসলো, এই আসলো সেই আসলো গাড়ি আসলো, এটা কতটা পাওয়া গেছে ইকিটা বন্ধু। তখন আমার একটা কথা রাখে, তুমি তোমরা তো আমার বন্ধু বান্ধব, তোমরা যদি আমার এই সাহায্য সহযোগিতা করো তা আমি আমার ওয়াদাটাও পালন করিলাম, আমার খামটা সারিলাম, আর তুমি বানুরাই বিয়া করি, সাহায্য তো পরে করতাম, আগে চিতা করতাম ওখান কো শুনি তো, তোমরা কো তোমরা মন থেকে আমার সাহায্য সহযোগিতা করবা, মন থেকে তো আমরা তোমার লগে আছি ভাই, তো যেটা করা লাগে কর্ম, চিতা করতে হইব তুমি তুই দেবার করলাম তো পারতাম না, করলাম তো আমি, তুমি বন্ধু মানুষ আমরা তোমার বন্ধু, তোমার বিপদাবধি আমরা সাহায্য করি না, তো করতো খে তোমার লগে আমরা সবসময় আছি, কম খাইলে তো আমি আর যে সারে কইতে পারতাম, তোমরা বন্ধু ওটা লাগি তোমরা রে সবসময় মনের দুঃখ তাপ কই, তোমরা যথেষ্ট সহযোগিতা আমারে করো, তখন যদি এই সহযোগিতা করো আমার আশার কোনো রাখাটা দূর বেটা, তোর মনের আশা পূরণ করার লাগি আমরা বন্ধু বান্ধবে যেটা করা লাগে করবো, কিতা রে জুয়েল আসি কিতা করা লাগবো, কিতা করা লাগবো তুই খালি কো, আমরা লগে আছি, ওথা লাগিয়েও জীবনে সোলার ফতে বন্ধু বান্ধবের দরকার আছে, আমার কাছে তো মনে হয় জানো কি জুয়েল, যে জীবনে বিয়া শাদি না করিয়া ইবা সময় নষ্ট না করিয়া আস্থা দিন থেকে বন্ধু বান্ধব লোকে হাঁটাই, তোমরা আমার মন ফাই গেছে উঠতে, তখন বিষয় হইলো কি তার আমি তো তারা করি জুয়েল বা কত ডাক্তার কবিরাজ দেখাইলাম কোনটাও তো কামন না, হো ভাবি নিরাশ হইও না, সময় তো ওখানেও আছে, আচ্ছা ও আশায় বুক বান্ধিয়া রইলাম, ওখানে আমার এখন কথা কোসাইন তুমি বাই ফুট বাইজির লাগে কিতা এখন বিয়া বইতে চাইরায় না, না নিজের মনের মানুষের লাগে কোনটা দূরের গো ভাবি, তুমি খালি কুছে মাতো, ও ভাবি শোনা ভাবি তোমার বাই সাবে একটু বুঝে হও না, আমারে একটা বছর সময় দিতা, আরে তোমার না তোমার না ঘরে, হ্যাঁ ও কথা কান হেই আমারে কয় না কেন, তার মুড়া হুড়ন দিয়ে কয়েকটা বাড়ি দিলাম নে, মাই গো মাই প্রেম করার যে সাহস দান, হ্যাঁ কাম করার মুরুদ নাই খালি প্রেম করতা, ভাবি তোমার সামনে ফাইলে তারা যা ইচ্ছা তুমি কইলিও, তুমি খালি আমার একটা বছর সময় লইয়া দাও, আচ্ছা ঠিক আছে আমি তোমার বাড়ির লোকে মাতিয়া দেখুন, আর ফুরুয়াফা তোমার এখন কথা কয় তোমার বয়স বাড়ে বুঝলি, তোমারে আমরা বিয়া শাদি দিয়া গড় গাইট লাগাই দিলে আমরা শান্তি হইব বুঝলি, আমরাও আদায় হইলাম, ই হে জেলা খান বারসা হইয়া লওয়া এরা তো পরবর্তীতে সমস্যা হইব, শোনা ভাবি তুমি না করিও না আমি জানি তুমি চাইলে পারবা, জি 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 ভাই সাহেব, জি ভাই সাহেব আজকে বিকেলে হ্যাঁ ইনো গীতা যা, জি আচ্ছা আমি একটা নিরাশ ও তো হতাশ হইলো, তুই তো আশা বড় লাগতো আশা না রাখলে তুই ধরে হতো বৃদ্ধা বুঝছি, অতটা কথা শুনো না কপালও তাহলে এমনি হইব, যদি তাকে এই কপালে রত্ন এনে দিয়ে গোপাল কিন্তু তুমি বুঝছো না, আমরা পাঁচে লোকে কত কিছু বলে ফিসিতে তো মানছে না তুমি মাতবো না কথাবার্তা কই, আমরা ফুরতো মানুষের কীতা না হইলেও মানুষের কীতা, আমরা ফুরতা যদি এখন গো মানুষ এখা হইব কোনো সময় খাওয়াইতো না, তোমার আমারও খাদির ব্যবস্থা করা লাগবে,
আর যদি উল্টা হয় না কষ্ট আমরা রইব, মানুষের কষ্ট হইব, মানুষই কিতা হয় না হয় এগুলি সবসময় চিন্তা করবে না, মানুষের আনন্দ কথাবার্তা করে খুঁচাইব, তোমারে খুঁচাইব, আমার খুঁচাইব, আমার বন্ধু খুঁচাইব, আপনারা জ্বালা দিব, যন্ত্রণা দিব, সকল কথাবার্তা হিসাবে লওয়া হয়তো না, কোনো রকম দরকারি মাত মাত যাই মুখে আজকে বিকালে ডাক্তার, তোমার ডাক্তার দেখাইয়া বড় মামু যদি আসো করে দেখে আইব। আচ্ছা পাল্লা কথা মনে করছো, আমারও কদিন ধরে দেখতাম মানে মামুজিরা জানি কানে বুঝছো না, তারা কত আমরা সাহায্য সাহায্য করবো, তখন মামুজির শরীর খারাপ আমরা কি এখনো পর্যন্ত দেখতাম পারলাম, ভালো হইবা এটির সময় তাহলে দেখে আইব, ওখানেও ভালো হইবা বুঝছো না, ভালো হইবা মামুজিরা দেখে আইলাম, তোমার ডাক্তার দেখা হয়ে গেল, তোমার আমি আরো কথা বলতে পারতাম কিতা ওইরা উড়ুয়াফার বিয়া এখন না দিয়া আর তোমরা বাসাই না কেনে এক বছর বাদে দিলাম কেনে, তুমি আস্তে করে কথা কোকেন না কইলাম, আমি একটা ভালো করে দেখে উনিয়া দিলাম আর কি, পালা করে একটু এখন খুঁজি করবো আমি বুঝো না, সব জিনিস বুঝিয়া উনিয়া দেওয়া পালা, পরবর্তী যদি কোনো বিপদ হয় কথার লেগে কইলাম একটু সময় লইয়া দিয়া চিন্তা ভাবনা করিয়া দেখি আমরা পালা করে কথা চর্চাই হে বাদে নাই দিব আস্তে করে, তুমি কথা বলো কোনো সমস্যা নেই না, কোনো সমস্যা না, আমি এমনও কইলাম তোমার আর কি, আচ্ছা ঠিক আছে মাত্র বই কথা আছে আইবার তুই কিন্তু বাইবারে খালি হয়েছে আমার কোনো উত্তর তো নাই, সমস্যা না দেখি চিন্তা ভাবনা করি ভালো দাম খেলি কিন্তু আমি দিলাই, তুমি এক কাম করো হাতে খামু আটে যাও আজকে বিকেলে আমরা দেখবো কি গোসল গোসল করে রেডি হয়ে যাবে ঠিক আছে, গড়ি দেওয়া আছে আইরা মামি ওটা খাটিলে ওটা জি জনাব, তোর ভাবি বাড়ি থাইবার আর কয়দিন বাকি জনাব, এই মাসের তো আজকে চলে 27 তারিখ, তে তো 30 তারিখ আর 3 দিন আছে জনাব, 3 দিন আর তো টাইম মাত্র 3 দিন জি, ওই ভাবি তো আপনি প্রত্যেক মাসের 20 তারিখ বাপের বাড়ি ফাটাইলে, হয় হয় একটা নারীরও তো ইচ্ছা জাগে রে গোদা, পুরুষ হকল লাখান ওর বাড়ির টাকা, কিন্তু বকলোর ইচ্ছা তো আর ফুরুন হয় না, জি ওই জনাব, তবে আপনার লাখান দিল ধরিয়া জামাই তার কপাল থাকে তার তো কোনো ইচ্ছা পূরণ থাকে না, চেষ্টা করি রে গোদা, সকল রে সকল লাখান পালা রাখার চেষ্টা, বাস্তবে কাছে টানে ওটাও নানি তোর মানে মানে অত বউ আগে হইলে কিলে হইব আমার টেখা সম্পদর কিতা হইত, একাম হোক তুই আমার সম্পদ সামলা আর আমি তোর বউ সামলাই, আস্থা ফিরুল্লাহ এটা কিতা কোন সর্দি সাহেব আপনি তা কিতা কইলা, বাহ সত্যিকারের স্বামী দন দৌলত থাকিয়া বউ দামি বীর পুরুষ, মজা করলাম বেটা তো দিন বড় শান্তি পাইলাম, জলদি ঘুরি আই, সালাম আলাইকুম, ও কই যা রে কিতা তার বা আমরা যে ডাক্তার সাহেব দেখাইলা তাই ঠিক আছে নি, তাইলে কথাবার্তা একবার চেক আপ করলা, যে যে ওষুধ দিলা, যা যা সমস্যার কথা কইলা, যে যে সমাধানের কথা কইলা, সবটা মিলিয়ে তোমার কিতা মন হয় তাইদের কথাবার্তা তাইলে ডাক্তারের যে সিস্টেমটা মানে ঠিক আছে নি চলবো নি, সব তো ঠিক আছে তাই তো হকল কথা কইলি তা পারলাম, আমরা সমস্যা কি তারপরে আমার মনের কথা হকল তা কইলি, আমার কিছু মনের কি ডাক্তারের মনের কাজ হইল, আমরা মনে কোনো মানে খুশির খবর পাইনি, ওখানে আমার ভিতরে যে খালি খালি হাই উতাস হল, কোন দিন যে আমি আব্বা আব্বা ডাক্তার হইলো আর মনের তাইতে আমার মিটবো বুঝছো না, ও এক স্বপ্ন নিয়েও কিন্তু আমি হাস, যদি আল্লাহ পাক রব্বুল আলমীর ইচ্ছা একটা সন্তানের মুখ আমি দেখে দিতাম, এই ডাক্তার সাহেবের বাড়িতে নিয়ে বকরি তো অভিনয় করেন দেখো যা পেলাম হাফ দিদি, আরো কোনো কথা ডাক্তারে কিনা তোমার বাড়িতে কোনো ধরনের সাইজ হয়েছে না কিনা, দূর খালি উল্টা পাল্টা মাত মাত ওখানে তো
বয়স হয়েছে ডাক্তার হলো তাই ডাক্তার তো বেচারা তো মানব সভ্যতা আছে তুমি কিতা মাত্র আচ্ছা শুনো এখান বাদ মামুজির বাড়িতে যাইতাম হুঁটার লগে লইতাই নাই লই মুনি আমরা তো ডাক্তার দেখে আইলাম ও তো আমি ওর সামনে গিয়ে বাজার আছে বাজার থেকে মিষ্টি মিষ্টি লিয়া ফলে মামুজির বাড়ি চক্কর একটা দিয়ে আমরা এইবারে ফল ফ্রুট লইতে লই ও সবতেও লই কোনো সমস্যা না অতদিনে যারা মামুজির বাড়ি সবতেও লই লই আমি তো ভুলে গেলাম চৌধুরী সাহেবের স্টেগি তো ঠেকা না আবার যাই দাদা জি হুজুর থানাত কল দিসলেনি জি ওই হুজুর জিনিস জায়গা মতো রাখছিলেন জি ওই আপনি যে লাখান কইসলে ওলাখন রাখছি জোগাইর বিছনা নিতে হতো হাতে নাতে ধরা খাইব আলা বেবু তাক চোদ্দ শিখের ভিতরে আপনি রেডি হোক আই নামদার তো ত্রিশাবের বাসর হইব বাসর হইব আই নামদার তো ত্রিশাবের বাসর হইব বাসর 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 আল্লাহ আপনারে পঞ্চাশটা দেখা দেওয়ার উচিল্লা আল্লাহ আপনারে পঞ্চাশ বারো বছর আল্লাহ হবুল বড় আল্লাহ আল্লাহ তুমি তার আর জানমাল মালা করে আল্লাহ 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 যে যে নিয়তে দিলে আল্লাহ তার আর নিয়তরে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ অসহায় গরিব আপনারে সাহায্য করো আল্লাহ আইরাম গো আমার বাইরে লইয়া আইরাম গো খালি আমার মাইয়ে বার যাই না রে ভাই কোন দুঃখে তুই মরলি রে ভাই ও ভাই রে আইলা তো কথা আসিল না তুই আমারে তুই যাই দেবরে ভাই রে ভাই আমার ভাই লাস্টটা লইয়া বাড়ি যাই ও আল্লাহ আমার ভাইর আগে আমারে নিলাই কি না কেনে বা আমার মার মুখ কান গালি করল আমার ভাই লাশ লইয়া বাড়ি যাইতাম আমরা রে সাহায্য কর রে বা ও ভাই আই রে বা আমরা রে সাহায্য কর রে বা দেখে না মারা গেছে তো দিলাম বাবা ই খেয়ে মারা ইয়ে বদরুল ইয়ে খেয়ে চেরেছিলাম নাকি তা আমি জেট না দেখি দেখি আস্তা ফিরুল্লাহ জেরিসলাম বদরুল তুই গরিব হইতে পারো তোর বংশ তো খারাপ নাই রে তুই তো বাটফানি সিটের ব্যবসা কোনদিন দিয়ে গেছিস তুই অনুভব বিক কর রে সি 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 ও তার কথা তুমি কইসলা হ্যাঁ তার কাছে আমার বোন সমজাই তুমি কি লেখা এদের বিক্ষা করে তুই ফকির ভাই সাহ আপনি আমার ফকির বানাইছো হে উঠ উঠ আপনার বোন ফুলবানুরে আমি মন থাকি বালা ভাই ফুলবানু আমার বালা ভাই কিন্তু দুজনের মাঝখানো ফতর খাটো হইলা আপনি আপনি আপনার বোন দে প্রতিষ্ঠিত চাকরিয়ান বিদেশি দামান্দর কিছু বিয়া দিতা এবার ফুলবানু আমারে সারতে পারেন না আপনার কথা ভালাইতে পারেন না ও আমি চিন্তা করিয়া দেখলাম ফুলবানুরে ভাইতে গেলে আমার তো কোনো একটা খরা লাগবে আমি ফুলবানুর কাছ থেকে সময় লইছি ভাইছ এক বছর যে যে কোনো লাখান আমি প্রতিষ্ঠিত হইয়া টেকা পয়সা বানাইয়া গিয়ে আপনার সামনে আমি খারাইম সপ্তাহ বাদে ফুলবানুর আমি মন থেকে ভালো হয় ভাইছ ফুলবানুর লাগিয়েও আমার ফতলামা জেনেছিলাম এটা তো কোন যুক্তির মাত মাত্র হ্যাঁ আমার বোন তোর কাছে বিয়া দিলাম না করি তুই কর্মহীন করিয়া তুই কি তখন ওর সিটারি বাটপারে করতে নি আর তোর লাশ মানে তুই মাঝে টেকা তুললি এটাও দান্দা বান্দা এটা কত ঠিক না তুই কিলা বুঝি তুই ওলাখান টেকা বানাইলি হ্যাঁ আমি বুঝছি ভাইছা আর এগুলো তো প্রমাণিত আমরা গাঁর যে গুলাবজান আসিলানি ফকির বেটি দেখলাম নানি মোরা বাদে বেটি ব্যাংকও 5 লাখ টাকা বেটি জমা করছে ভিক্ষা করি করি
আমি আমার বন্ধুত্বের লোকে পরামর্শ করিয়া দেখলাম যে সহজ পথে টেকা রুজি করতে গেলে ওই এক পথ আছে, ওগু অবলম্বন করলে পয়সা মানে কি হাই রে ভাই, তুমি কতটাও তো ঘটে কতটাও তো দিকে শিখা যায়, তুই ও খারাপটাও শিখলে, এটা তো খুবই বাদ জিনিস। হ্যাঁ দেখো কই যারো মানুষে অনেক সময় এই ধরনের কর্মকাণ্ড থেকে নানাটা শিক্ষা লইয়া ও ধরনের কিন্তু ভুল ভ্রান্তি করে। ই বেচারি মরে গেছে, বেচারিও জীবিত থাকা অবস্থা আমরা গেছে লীলা খুঁজছে, দুই টাকা পাঁচ টাকা নিছে, মরার পরে দেখা যায় পাঁচ লাখ টাকা অ্যাকাউন্ট। খালি ই বেচারি না তো বাংলাদেশে এই ধরনের বহুত ঘটনা ঘটে। আর ওই জেরিসাও লেখা মানুষে মনে করে সহজ মন্তা আমরা দিকে লেখা কিছু করতাম পারি, হয়ে তারা অন্য আর একটা কামও নিজেরা নিয়োজিত করে। জেরিসাম তোর বংশরা কিন্তু বালা, এই ধরনের কর্মকাণ্ড নিজেরা সংযুক্ত রাখিস না, ইটা টেকা পয়সা কিন্তু তুই কোনো বালা কামও লাগাইতে পারবি না, কোনো কামও লাগাইতে পারবি না। আখটা দেখবে তুই লাখ টাকা রুজি করে, হ্যাঁ আরও দশ লাখ টাকা খেয়ে তোর কিনতেটা নষ্ট হয়ে গেছে, তোর চোখ নাই আল্লাহ নানান ধরনের বিপদ আপদ তোর উপরে দিবা, এলাকা ফট করে টেকা মানে এবার মাঝে কোনো মাহাত্ম নাই, তা বাদ দে তা ফেলাই তো তুই আমরা বাড়িতে বাড়িতে ভাবি আমার আর চুলবানোর বিষয়টা বুঝলাম না আমার আর কি তো ভাই গরিবের কোনো দাম নাই যে লাগান মনে করো লাগান ব্যবহার করে ভাই। ই তো বুঝলাম রে বা গরিব গুলা গরিবগুলো জন্ম লইলে তোর দুঃখ কষ্ট থাকে, ওখান তোর কিতা যন্ত্রণা মনে হইল ইলা খান্ডে কিতাল কি তুইছে গুলজার সর্দি তো নীলা খান ভাই আমি আগে জানি না, এই যে কপাল গুলজার সর্দি তো কিলা খান আমরা হলো মোটামুটি জানি কি তুইছে ও করে আমরা একটু খুলিয়া করে বা আল্লাহ আল্লাহ এটা কিতা মনে হইলে রে জগাই, এ আমার তো মাথা ঘুরে গেল। আচ্ছা তুই একটা কাম করতে পারবেনি বালা মানুষের আড়ালে মানুষের ভিতর এখলা আর বাইরে একলা মানুষের মুখ একটা কিন্তু মুখোশ কিন্তু অনেক একটা থাকে দেখা দাও কি তো আমরা ওখানে বাড়িতে না তাই ওখানে মনটা থাকি বিষয় তো বোঝাই মানে কিতা করা তাহলে তো ফাটাইল তোমার তোর ফানি খুব মিঠা জগাই হো পুলিশে নিছে জি না তাই তো দৌড়িরা আমার বাড়ি ওখান কিতার লাগি তাই না আমার বারবার সাথে মাদক ব্যবসা করার লাগি তাই লোক মনে হয় ওখান মাদক সদৃশাব না মাঠের তা তো প্রমাণ সহ মাঠের আমরা দেখাই মাঠে বুঝলাম না একজন চাষা বাসা মানুষ গরিব মানুষ কয়দিন বাদে বাদে হে মাদকের ব্যবসার লাগি চুরা চালানির ব্যবসার লাগি হে থানার যায় জেলখানার বন্দী হয় তার গড়াই আপনি হামাইলে এক লাখ লাই হে বাদ না বিষয় কিতা আচ্ছা কিতা হইতে চাই রে বেটা তুই কেন কি তোর লোক তোর মাদক দেওয়ার লাগে এইসব বলি জিও জিও হ্যাঁ আমার মাদক দেওয়ার লাগে এইসব আচ্ছা জের ইসলাম আমরা তো কয়েকজন এখানে এই গাঁও আস তুইও তো আমরা গাঁও একটু কষ্ট করে একটা খাম হল চৌধুরী সাহেব আপনি বেদার হইবা না তুই কষ্ট করে চৌধুরী সাহেবের পকেট একটু চেক করিল আছে দেখি চৌধুরী সাহেবের পকেটে আসো মাদক আছে খবরদার হয়ে দিলাম আমি সদরি আমার গা তার দিতে হইলে তুই অন্তত সাতবার গোসল করা লাগবে তোমার সদরি গোষ্ঠী কিলাই এখন ইজ্জত বাঁচাইতে হইলে আস্তে গাঁও মানুষ মধ্যে দলা করিয়া এমন বেজ্জত করবো জীবনে আর মুখ দেখাইতে পারবে না সদরি কিনি না আমরা লোক মারাই না দেখি গন্ধ করে গেল গাঞ্জার বাবা আস্তাগফিরুল্লাহ
আমরা করছি আর কি, আমার বউ ও বাই জেট ইসলাম ও আমরা তিনজন আরো জগাই লইয়া মূলত মূল স্ক্রিপ্টটা আমরা হাতাইছি। আপনি তাহলে মূল ভাবনাটা ভাবছিলা, কনসেপ্টটা, গল্পটা আছে সাজাইছিলা, ইগুর একবারে ট্রেজেডি, ইতিহাস, সকলতা, সনাম সমাপ্তি, সকলতা কিন্তু আমরা টানিও আইসি। আপনি চাইছিলা গরিব জগাইরে তার ঘরের মাঝে মাদক রাখিয়া তারে দোষী বানাইয়া দেলাইটা জেল, আর তার বল লোকে আপনি আপনার খরাফি যা ইচ্ছা তাই করলেন তা। ইটা জিনিস করিয়া তো আপনার অভ্যাস, আপনি গত দিনগুলো তো আসলে ওলা খানো দুই নম্বরে করিয়া গেছেন, দুর্নীতি করিয়া গেছেন, ও জগাই খার খারণও নষ্ট হয়েছে আমরা সব জানি লাইছি। আপনিও কিন্তু তারে দিয়া সবসময় মাদকের ব্যবসা করেন, আর যখনই আপনার স্বার্থত লাগি যায় তারে জেল হারাইলেন, হারাইয়া পুলিশ সকল থেকে বুঝাইলেন, থানাত বুঝাইলেন যে আপনার মানুষ গাঁওয়ার মানুষ বুঝে না আমি বুঝাই, ঠিক আছে, ওখান থেকে আর কোনো ধরনের দুই নম্বরই করতো না, বা লইয়া চলবো মাদকের ব্যবসা করতো না। ওই যে হিবাই যে গুলাবজান বেটি, গুলাবজান বেটি শেষে দেখলাম ভিক্ষা করিয়া সর করিয়া মারা গেলা, এই গুলাবজান বেটি কিন্তু আপনার রক্ষিত আসলা। ওখান বেচারি মারা গেছে, বেচারি লইয়ার কিছু মাথাটা ঠিক হইতো না। ই বেচারির ব্যাংক যে আমরা হলে যে উঠছিলাম ফকির বেটির ব্যাংক 5 লাখ টাকা, ই 5 লাখ টাকা কিন্তু আমরা চৌধুরী হিসাবে কিন্তু রাখাইছই বেটির জীবনের একটা নিরাপত্তার লাগি, যেহেতু তাই নি বেচারির লোকে চলাফেরা করা নানান ধরনের কুকর্ম করা, ওখান তুই বেচারিরে তো কোনো লাখান এক লাখান বুঝ দিয়ে রাখা লাগবে, কারণ ওলো করছো খালি আমরা চৌধুরী সামলা। আমরা এই সমাজ ও সমাজের অধিপতিরা যারা সমাজের ছাতা হিসেবে থাকে, এরাও কিন্তু সবসময় আমরা লাগান সাধারণ মানুষের জীবন লইয়া খেলা খেলায় ফাঁসা খেল খেলে এবং আমাদের লোক সবসময় দুর্নীতি করে। এই ধরনের মানুষের কঠোর শাস্তি হওয়া দরকার, জানুনি খুল জারু। আমরার দেশেও তাইনুল্লাহ খান কিছু কোটিপতি, কিছু লাখপতি, কিছু পুঁজিবাদী বলা আছে, তারা সবসময় গরিবগুলার লাগে এমন একটা নিয়মের বেড়াজাল তৈরি করে রাখে, দেখানো ফরিয়া আমরা ফাঁদের মতো হইরা, আমরা জালের মতো হইরা একটা জায়গাতে আমরা ফাঁসি দেয়, আর আমরা লইয়া সবসময় ফাঁসা খেল খেলে ওই ধরনের মানুষগুলো তার কিতা হওয়া দরকার। আমরা দেওয়া দরকার।